আসসালামু আলাইকুম সবাইকে। কপি পেস্ট ইনকামের আরেকটা এপিসোডে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। এবং এই ভিডিওতে আমি আপনাদেরকে মেইনলি শিখাবো যে কিভাবে আপনারা যে ক্রিকেট হাইলাইটসগুলো আছে সেই হাইলাইটসগুলোকে ডাউনলোড করে জাস্ট একটু এডিট করে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করলে সেইখান থেকে আপনি আপনার চ্যানেলটা তো মনিটাইজ পাবে 100%, সেই সাথে একটা ভালো আর্নিং আপনি সেই চ্যানেল থেকে জেনারেট করতে পারবেন। সো সম্পূর্ণ প্রসেস দেখাবো, এই ধরনের চ্যানেলের এক্সাম্পল দেখাবো, ইনকাম দেখাবো, প্লাস কোথা থেকে ফুটেজ কালেক্ট করবো, কীভাবে এডিট করবো, কীভাবে আপলোড করবো, সমস্ত কিছু ডিটেলস দেখাবো। সো ভিডিওটা 10-15 মিনিট লেন্থ একটু বড় হতে পারে। সো যারা আসলে শিখতে চাচ্ছেন যে কোনো প্রকার ভয়েস ফেস কিছু না দিয়ে শুধুমাত্র ক্রিকেটের যে হাইলাইট ভিডিও আছে সেইগুলো হচ্ছে আপনারা জাস্ট একটু কাজ করেই আপলোড করলে সেখান থেকে ভালো একটা ইনকাম জেনারেট করতে পারেন। সো প্রথমে হচ্ছে আমরা কিছু চ্যানেল দেখি যে এই ধরনের চ্যানেল কিভাবে আসলে কাজ করতেছে এই ভিডিওগুলো নিয়ে। সো আমরা ইউটিউবে চলে আসলাম। এখন আমি যদি একটু সার্চ করি ক্রিকেট হাইলাইটস, ওকে, সো সার্চ করার পরে দেখেন এখানে কিন্তু অনেকগুলো চ্যানেল চলে আসছে। সো এই যে দেখেন সেকেন্ডে যে চ্যানেলটা আছে, এই চ্যানেলগুলো কিন্তু দেখতে খুব একটা প্রফেশনাল লাগে না, মানে এইটা যে আইসিসি বা ক্রিকেট বোর্ডের কোনো অফিসিয়াল চ্যানেল এরকম কিন্তু না। আমাদের মতো সিম্পল যে মানুষ আছে তারা হচ্ছে এই জাস্ট এই ফুটেজগুলো নিয়ে এই ধরনের ভিডিওগুলো মেক করে। এবং দেখেন এইখানে কিন্তু 22 ঘন্টা আগে একটা ভিডিও আপলোড হয়েছে, এই যে নিউজিল্যান্ড ভার্সেস আয়ারল্যান্ড সেকেন্ড ওডিআই। সো এইখানে দেখেন এই হাইলাইটটাই কিন্তু অলমোস্ট 2 লাখের মতো একটা ভিউস কিন্তু এই ভিডিওতে চলে এসেছে। তাহলে বুঝতে পারছেন যে তার ডেইলি এবং পার মান্থ কত ভিউজ আসে এবং এইখান থেকে কতটা সে আর্নিং করে। এখানে দেখেন একদিন আগে আপলোড করেছে 3,61,000 ভিউস, 2 দিন আগে আপলোড করেছে 4,54,000 ভিউস। সো ভিউজ আসবেই, কারণ হচ্ছে যারা ক্রিকেট প্রেমী আছে তারা হচ্ছে যারা অফিসের কাজে বাইরে থাকে বা ব্যস্ততার মধ্যে থাকে তারা কী করে, জাস্ট হাইলাইটগুলো দেখে, ঠিক আছে। সো আপনি যদি হাইলাইট সুন্দর করে বানাতে পারেন তাহলে কিন্তু অডিয়েন্সের অভাব হবে না। সো ফার্স্টে হচ্ছে আমরা দেখব যে এই চ্যানেলটার ইনকাম কত। সো ওকে, সো দেখেন এই চ্যানেলটা পার মান্থ 2.3K থেকে শুরু করে 36K অবধি হচ্ছে তার মান্থলি ইনকাম, এবং ইয়ারলি ইনকামের কথাটা আমি একদম বাদ দিলাম। সো এখানে 2.3K বাদ দিলাম, 36K বাদ দিলাম, একদম সর্বনিম্ন বাংলাদেশে যদি আপনি এই ধরনের চ্যানেল স্টার্ট করেন তাহলে $1,000 আপনি মাস্ট বি সেখানে রেখে দেন। সো $1,000 যদি আপনি হচ্ছে বাংলাদেশি টাকায় কনভার্ট করেন তাহলে কত টাকা আসে সেইটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো। সো দেখেন এখন বর্তমানে হচ্ছে অলমোস্ট 94 টাকার মতো দিচ্ছে $1, এবং আমরা যদি এইখানে $1,000 দিই তাহলে দেখেন কত টাকা আসে, 93,946, মানে 94,000 টাকার মতো কিন্তু হচ্ছে আপনি এখান থেকে পার মান্থ ইনকাম করতে পারবেন। সো আপনি 1,00,000 টাকা এখান থেকে ধরে নেন, 1,00,000 না ধরেন আপনি সর্বনিম্ন যদি 50,000 টাকাও ধরেন তাহলেও কিন্তু একটা গভর্নমেন্টে যদি আপনি কোনো চাকরি করেন তার থেকেও বেশ হ্যান্ডসাম একটা স্যালারি হচ্ছে আপনি ইউটিউবের কাছ থেকে পাবেন। সো যাই হোক, এখন হচ্ছে আমরা মেইন কথায় আসি যে আমরা হচ্ছে কিভাবে এই ধরনের ভিডিওগুলো মেক করব। এই যে যে ভিডিওগুলো সে বানিয়েছে, কিভাবে সে ফুটেজ কালেক্ট করেছে, কিভাবে এডিট করেছে, এভরিথিং হচ্ছে আমরা দেখব। তো দেখেন এইখানে হচ্ছে নিউজিল্যান্ড এবং আয়ারল্যান্ডের যে হাইলাইটসটা আছে সেইটা হচ্ছে সেখানে দেখিয়েছে। সো ফার্স্টে আমাদেরকে দেখতে হবে যে এখন বর্তমানে ট্রেন্ডিংয়ে কী চলতেছে, এই ক্রিকেটে নিয়ে ট্রেন্ডিংয়ে কী চলতেছে। আমরা যদি সেই বিষয় নিয়ে ভিডিও বানাই তাহলে ডেফিনেটলি আমাদের ভিডিওতে ভিউজ আসবে, এবং আমি কনফার্ম 1 মাসের মধ্যে এই ধরনের চ্যানেল 1,000 সাবস্ক্রাইবার 4,000 ঘন্টা ওয়াচ টাইম ইজিলি গেইন করতে পারবে যদি আপনি একটু আপনার ক্রিয়েটিভিটি দিয়ে কাজ করেন। সো আমি যদি এখানে সার্চ করি গুগল ট্রেন্ড, ওকে, সো গুগল ট্রেন্ডসের যে ওয়েবসাইট সেইটাই আসার পরে আমরা এখান থেকে সার্চ অপশনে ক্লিক করব, দেন আমরা এখান থেকে সার্চ করব ক্রিকেট, ঠিক আছে। আমরা এখান থেকে ক্রিকেট লিখলাম, দেন আমরা এটাকে সার্চ করলাম, ওকে। সো আমরা এই যে ফিল্টার অপশনটা আছে এই ফিল্টার অপশনে যদি একটু ক্লিক করি তাহলে দেখেন আপনি এখান থেকে কান্ট্রি সিলেক্ট করতে পারবেন। আমি বলবো আপনারা সবসময় যে উপরে যে কান্ট্রিটা আছে, মানে কান্ট্রি বলতেছি মানে ওয়ার্ল্ড ওয়াইড যেটা আছে, মানে সারা বিশ্বে ক্রিকেট নিয়ে কী সার্চ হচ্ছে, আপনি এখান থেকে এটাকে ওয়ার্ল্ড ওয়াইড করে দিবেন।
দেন আপনি এখান থেকে হচ্ছে যে পিরিয়ডটা আছে মানে যে টাইমটা আছে আপনি সবসময় ট্রাই করবেন পাস্ট ডে বা পাস্ট ফোর আওয়ার্স পাস্ট আওয়ার্স মানে যত কাছাকাছি ডেটের যে ভিডিওগুলো বা যে কাছাকাছি ডেটের যে ট্রেন্ডিং টপিকগুলো সেই টপিক নিয়ে কাজ করলে আপনার ভিউজ খুব তাড়াতাড়ি আসবে। সো আপনি এখান থেকে আমি এখান থেকে পাস্ট যে ডে আছে সেটা দিলাম, দেন আমি ফিল্টার অপশনে আবার ক্লিক করলাম এবং গুগল প্রপার্টি থেকে এখান থেকে হচ্ছে আপনারা অনেকগুলো অপশন পাবেন, একটা হচ্ছে ওয়েব সার্চ, একটা হচ্ছে নিউজ সার্চ, একটা হচ্ছে গুগল শপিং, একটা হচ্ছে ইউটিউব সার্চ। সো আমরা এখান থেকে সিম্পলি ইউটিউব সার্চটাকে হচ্ছে এখান থেকে নিয়ে নিব এবং আমরা যদি এখন একটু নিচের দিকে আসি তাহলে হচ্ছে তারা আমাদেরকে রেজাল্ট দিয়ে দিবে যে এখন হচ্ছে কী নিয়ে এই মুহূর্তে সার্চ হচ্ছে বেশি। ওকে, সো নিচে এই যে দেখেন এখানে রিলেটেড কোয়ারিসের এখানে দেখেন যে তিন নাম্বারে এসেছে নেপাল ভার্সেস স্কটল্যান্ড ক্রিকেট এবং এইখানে হচ্ছে তার একটা পার্সেন্টেজ দেখাচ্ছে। সো আমরা যদি এখন এই নেপাল ভার্সেস স্কটল্যান্ডের যে ম্যাচটা আছে সেই ম্যাচের একটা ক্লিপ নিয়ে যদি কাজ করি তাহলে ডেফিনেটলি আমাদের এখন এই মুহূর্তে ভিউজ আসবে, ঠিক আছে। সো আমরা প্রথমে যে কাজটা করবো এখান থেকে চলে যাবো হচ্ছে একটা ওয়েবসাইটে, সে ওয়েবসাইটের নাম হচ্ছে ICC ক্রিকেট ভিডিও, এটা লিখে আপনি হচ্ছে গুগলে সার্চ করুন। দেন এই যে প্রথমে যে ওয়েবসাইটটা এখানে দেখতে পাচ্ছেন www.iccricket.com/video এই ওয়েবসাইটটা হচ্ছে আপনারা সিম্পলি ক্লিক করবেন। ওকে, সো এইখান থেকে হচ্ছে আপনি এখানে সার্চ করতে পারবেন যে স্কটল্যান্ড ভার্সেস নেপাল বা আপনার যে কান্ট্রির প্রয়োজন হবে আপনি সেই কান্ট্রির হচ্ছে এখান থেকে সার্চ করতে পারবেন। সো আমি আপনাদেরকে সিম্পলি একটা ভিডিও ডাউনলোড করে দেখাচ্ছি, এখানে ধরেন আমি বাংলাদেশ থেকে একটা বাংলাদেশ টিমের একটা ভিডিও এখান থেকে ডাউনলোড করব। সো এখান থেকে যে প্রথমে যে আমি যে কোনো একটা ভিডিও এখান থেকে ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি। সো দেখেন এই প্রথমে যে ভিডিওটা আসতেছে এই ভিডিওটা হচ্ছে আমরা ডাউনলোড করব এখন, ঠিক আছে। সো ডাউনলোডিং প্রসেসটা আপনারা একটু খেয়াল করুন, এই যে উপরের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটায় আমরা ক্লিক করলাম, দেন হচ্ছে এই যে কপি লিঙ্কের অপশনটা আছে এই কপি লিঙ্কে আমরা একটা ট্যাপ করলাম, দেন হচ্ছে আমরা কী করব এখান থেকে একটা নতুন ট্যাব নিব, নিউ ট্যাব, এবং এখানে হচ্ছে আমরা সার্চ করব সেভ দি ভিডিও। সেভ দি ভিডিও হচ্ছে একটা ওয়েবসাইট যেখানে হচ্ছে আপনারা যে কোনো জায়গার ভিডিও আপনারা হচ্ছে এখান থেকে ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। জাস্ট লিঙ্কটাকে পেস্ট করে হচ্ছে আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। সো দেখেন এখানে হচ্ছে এটা হচ্ছে একটা অনলাইন ভিডিও ডাউনলোডার সাইট, এখানে দেখেন যে এখানে কী লিখছে যে পেস্ট দ্য ভিডিও লিঙ্ক হেয়ার, এখানে হচ্ছে আপনারা পেস্ট করবেন আপনাদের সেই লিঙ্কটা যেটা হচ্ছে মাত্র কপি করলেন, দেন এখান থেকে স্টার্টে ক্লিক করবেন, তারপর একটা অ্যাড আসতে পারে বা পপ আপ আসতে পারে সেটাকে হচ্ছে আপনারা সিম্পলি এখান থেকে ব্যাক করে দেবেন। দেন এই যে দেখেন এখানে লেখা আসছে যে ফেজ ডাটা, এই ফেজ ডাটায় আপনারা একটা ক্লিক করবেন। ওকে, সো কিছুক্ষণ লোড নেওয়ার পরে হচ্ছে দেখেন এখানে কিন্তু আপনারা ডাউনলোডের অপশনটা পেয়ে যাবেন, আপনি কী ফরম্যাটে ডাউনলোড করতে চাচ্ছেন সেটা আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারেন, আপনি কি MP3 ডাউনলোড করবেন নাকি MP4 ডাউনলোড করবেন, এভরিথিং। সো এখান থেকে হচ্ছে আপনারা যে কাজটা করবেন এইখানে যে অপশনটা আছে এমনি অটোমেটিক্যালি দেওয়া যে MP4 HD, এই HD ফরম্যাটটা হচ্ছে আপনারা এখান থেকে ডাউনলোড করবেন, দেন আপনারা সিম্পলি এখান থেকে ডাউনলোড MP4 ক্লিক করবেন, ঠিক আছে। সো ডাউনলোড MP4 ক্লিক করার সাথে সাথেই হচ্ছে আপনাদের ভিডিওটা ডাউনলোড শুরু হয়ে যাবে, আমি আগে থেকেই এই ভিডিওটা ডাউনলোড করে রেখেছি। সো এছাড়াও যদি আপনাদের ফুটেজ এখান থেকে পেতে সমস্যা হয় তাহলে আপনারা চলে যাবেন সিম্পলি হচ্ছে ইউটিউবে, এবং ইউটিউবে গিয়ে আপনারা সার্চ করবেন হচ্ছে যে নেপাল ভার্সেস স্কটল্যান্ড ক্রিকেট, ঠিক আছে। এটা হচ্ছে আপনারা এখান থেকে সার্চ করবেন, দেখেন এখানে কিন্তু এই যে দেখেন এক ঘন্টা আগে তারা হচ্ছে এখান থেকে স্ট্রিম করেছে এবং ভিউসটা দেখেন 74K ভিউস। সো কেন বলেছি যে গুগল ট্রেন্ডটাকে আমরা কেন ইউজ করবো এবং এই চ্যানেলগুলো গ্রোর পিছনে হচ্ছে প্রথম হচ্ছে টপিক, টপিকটা হচ্ছে আমরা দেখালাম যে আপনারা গুগল ট্রেন্ড থেকে টপিক নেবেন, দেন হচ্ছে আপনারা ওই যে টপিকগুলো পাবেন সেই টপিকগুলো নিয়ে কাজ করবেন, তাহলে বেটার রেজাল্ট পাবেন আপনার চ্যানেল গ্রোর ক্ষেত্রে। সো আমরা সিম্পলি এখান থেকে সার্চ করলাম হচ্ছে নেপাল ভার্সেস স্কটল্যান্ড ক্রিকেট, দেন হচ্ছে আমরা এখান থেকে যে উপরে 3-ডট আইকন আছে এখানে ক্লিক করব, দেন এই ফিল্টার্সে ক্লিক করব, এবং এখান থেকে হচ্ছে আমরা ক্রিয়েটিভ কমন যে অপশনটা আছে এটাকে হচ্ছে আমরা এখান থেকে অন করে অ্যাপ্লাই করে দিব। অ্যাপ্লাই করে দেওয়ার পরে এইখানে যে ভিডিওগুলো আসবে সবগুলো ভিডিও হচ্ছে কপিরাইট ফ্রি, আপনারা চাইলে এই ভিডিওগুলো এখান থেকে ডাউনলোড করে
দেন কাজ করতে পারবেন। এখন অনেকে বলবেন যে এই ভিডিওগুলো তো অনেক পুরাতন ভিডিও, পুরাতন ভিডিও তাতে আপনার কিচ্ছু যায় আসে না। অনেক সময় হয় না যে পুরাতন ভিডিওগুলো হলেও যেটা ট্রেন্ডে চলতেছে সেই টপিক নিয়ে কাজ করতেছেন, সো পুরাতন ভিডিও হলেও কিন্তু মানুষ সেই মজাটা পেয়ে যায়, পুরাতন স্মৃতি বা পুরাতন ম্যাচ, ঠিক আছে। সো আপনার কাজ হচ্ছে টপিক নিয়ে কাজ করা, অডিয়েন্স কী চিন্তা করলো না চিন্তা করলো সেইটা আপনার কাজ না, অডিয়েন্সের টপিক কোনটা লাগবে সেই জিনিসটা হচ্ছে আপনাকে বের করতে হবে। সো এইভাবে হচ্ছে আপনারা ফুটেজগুলো বা আপনাদের যে কাঙ্ক্ষিত ক্লিপগুলো সেইগুলো হচ্ছে আপনারা এখান থেকে ডাউনলোড করবেন। সো এখন হচ্ছে আমরা এডিটিংয়ের পার্টে আসছি এবং আমরা এই এডিটের মাধ্যমে আমাদের ফুটেজগুলোকে কপিরাইট ফ্রি করব। সো সিম্পলি যদি আপনি কোনো ওয়েবসাইট থেকে বা ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে সেটাকে ডিরেক্ট আবার আপলোড করে দেন ইউটিউবে, তাহলে কিন্তু সেইখানে কপিরাইট স্ট্রাইক চলে আসবে বা রিউজড কন্টেন্টের আওতায় পড়ে আপনার চ্যানেলটা মনিটাইজ হবে না। সো আপনাকে প্রথমে হচ্ছে কাইন্ড মাস্টার বা আপনি যে অ্যাপ্লিকেশন দিয়ে ভিডিও এডিট করেন সেই অ্যাপ্লিকেশনটা আপনাকে প্রথমে ওপেন করতে হবে। ওকে, সো আমাদের ক্লিপটা অ্যাড করা হলে আমরা যে কাজটা করব, আমরা ক্লিপটা একটু দেখে নিব যে আমাদের কোথায় কী করতে হবে। তো দেখেন এইখানে, ওকে, সো এই জায়গাটায় হচ্ছে আমরা এখানে একটু এডিটিং করব। সো আমরা এখান থেকে হচ্ছে যে কাজটা করতে পারি, এই ক্লিপটুকুকে আমরা একটু ট্রিম করে নিব, মানে কেটে নিব। দেন এইখান থেকে এই যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে হচ্ছে আমরা একটু প্যান অ্যান্ড জুম করব, ঠিক আছে। সো দ্যাটস ইট। সো দেখেন ঠিক আছে। সো এরপরে হচ্ছে আমরা যে কাজটা করব, আমরা আবার একটু ট্রিম করব, দেন আমরা এই পার্টটাকে আগের অবস্থানে নিয়ে আসব, মানে যেরকম ছিল ফুটেজটা আর কি, এক্স্যাক্টলি। সো এইখানে হচ্ছে আমরা একটা টেক্সট দিয়ে দিতে পারি যে গ্রেট গ্রেট কট। ওকে, সো এইখানে একটু আমরা হচ্ছে জুম ইন করেছি এবং এইখানে আবার আমরা আগের অবস্থানে এসেছি এবং এইখানে গ্রেট কট সেটা লিখে দিয়েছি। সো ঠিক এইভাবে হচ্ছে যদি আপনারা হালকা এডিটিং করেন। এবং সেই সাথে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে যে আপনারা এখান থেকে অ্যাডজাস্টমেন্টে যাবেন এবং যে ব্রাইটনেস কন্ট্রাস্ট আছে সেগুলো একটু হালকা চেঞ্জ করে দিবেন। সো আমরা এখান থেকে কন্ট্রাস্ট বাড়িয়ে দিচ্ছি, ব্রাইটনেস হালকা মাইনাস করে দিচ্ছি এবং স্যাচুরেশন আমরা এখান থেকে আরেকটু বাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে। সো এটার পরে আমরা এখান থেকে অ্যাপ্লাই টু অল, সো আমরা প্রত্যেকটা যদি এখান থেকে অ্যাপ্লাই অল করে দিই তাহলে দেখেন আমাদের কিন্তু কালার কারেকশনটা চেঞ্জ হয়ে গিয়েছে। সো ডেফিনেটলি এই যে ফুটেজটা, এই ফুটেজে এখন কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান কেউই হচ্ছে কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম দিবে না। সো এইভাবে হচ্ছে আপনারা চাইলে ফুটবল ম্যাচের হাইলাইটগুলো করতে পারেন, ব্যাডমিন্টনের হাইলাইটগুলো করতে পারেন, বক্সিংয়ের হাইলাইট করতে পারেন। সো আমি হচ্ছে আজকে হচ্ছে ক্রিকেট নিয়ে দেখালাম, এরপরে আমরা ফুটবল নিয়ে কোনো একটা কপি পেস্ট ইনকামের সিরিজ করব, সেইখানে হচ্ছে আপনাদেরকে সেইখান থেকে দেখাবো যে কীভাবে ফুটেজ কালেক্ট করবেন, এভরিথিং কীভাবে করবেন। সো এই ভিডিওটা যখন আপনার হয়ে যাবে তখন ভিডিওটা আপনি সবসময় 4 মিনিট 5 মিনিট এরকমের রাখবেন লেন্থ। আমি আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য ছোট করলাম, দেন আপনারা সিম্পলি হচ্ছে এইখান থেকে এই ভিডিওটাকে এক্সপোর্ট করে দিবেন। আর আপনি চাইলে কিন্তু এই ধরনের একটা ফুটবল বা ক্রিকেট যে হাইলাইটসের যে চ্যানেলগুলো আছে এই ধরনের একটা চ্যানেল স্টার্ট করে দিতে পারেন কোনো প্রকার ফেস ভয়েস ছাড়াই। সো এই ছিল আজকের ভিডিও, কপি পেস্টের এই পর্বটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোনো কিছু বুঝতে অসুবিধা হলে বা কোনো কিছু জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।